দাও খোদা দাও আমায়াবাদ ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবাদ ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায়াবাদ ওমর দারাজ দিল আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن Bismillahirrahmanirrahim Wa likulli ummatin ja'alna mansakan liyadhkuru ismallah لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وبشر المخبتين وقال في شأن حبيبه أميرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
سيدنا مولانا محمد وعلى آله দাও খোদা দাও আমায়া বাদ ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায়া বাদ ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবাদ ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায়াবাদ ওমর দারাজ দিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম সকল প্রশংসা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জাল্লা সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুম্মার দিন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সে আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে মাথা নিচু করে সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তাজেদার মাদিনা মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দোয়া করি তাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজনগণ পাড়া প্রতিবেশীগণ কোরআনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে বিগত জুম্মায় আমরা যেহেতু জিলহজের মাসে উপনীত হয়েছি আগামীতে আমাদের জন্য কোরবানি অর্থাৎ এবং ঈদুল আদহা উপেক্ষা করছে বিগত জুম্মাতে কোরবানি সংক্রান্ত কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করেছিলাম আজকেও সেই কোরবানির সংক্রান্ত এবং জিলহজ মাসকে কেন্দ্র করে আজকেও কথা বলতে চাই আল্লাহ তাআলা তার এই ছোট্ট গোলামের মুখ থেকে তেলাওয়াত কৃত আয়াতের আলোচনাগুলো সাজিয়ে গুছিয়ে আমাকে বলার এবং আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাংসিকাল লিয়াজকুরুসমাল্লাহ প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম যেই সমস্ত জন্তু তিনি রিজিক হিসাবে দিয়েছেন তার উপর ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুম ফালাহু আসলিমু তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তার কাছে আত্মসমর্পণ করো ওয়াবাশশিরিল মুখবিতিন আর অনুগতদেরকে সুসংবাদ দাও সূরা হজের 34 নম্বর আয়াতে কারিমা এটায় আমরা জিলহজ মাসের আজকে পয়লা দিবস এবং আমরা আর 9 দিন পরেই ঈদুল আদহা এবং কোরবানি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো জিলহজ মাসে যেহেতু আমরা উপনীত হয়েছি আজকে জিলহজের মাসের এক দিন এই জিলহজ মাসের
গুরুত্ব আছে, ফজিলত আছে এবং এই জিলহজ মাসের কিছু আমল আছে। এবং আমি বিগত জুম্মায় বলেছিলাম আজকে জুম্মাতে কোরবানি কি শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে এই বিষয় নিয়ে কথা বলবো। সর্বমোট প্রায় 27টি পয়েন্ট ধারাবাহিকভাবে যতটুকু বলতে পারি সংক্ষিপ্ত আকারে আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার পয়েন্ট, জিলহজ মাসের গুরুত্ব ফজিলত। আজকে যেহেতু আমরা জিলহজ মাসের পয়লা দিন, এই জিলহজ মাসের গুরুত্ব সিগনিফিকেন্স মহান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। জিলহজ মাসের এক নাম্বার গুরুত্বর কারণ হচ্ছে এই জিলহজ সম্পর্কে মহান আল্লাহ তাআলা নিজে কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিই ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইদা ইয়াস। সূরা ফাজরের 1 থেকে 4 নম্বর আয়াতে কেরিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন যে কসম ভোরবেলার এবং কসম 10 রাতের এবং কসম জোর ও বিজোরের এবং কসম হচ্ছে রাতের। আল্লাহ তাআলা নিজে কসম খেয়েছেন ওয়া লায়ালিন আস, এই যে 10 দিন জিলহজ মাসের পয়লা থেকে 10 দিন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং রাত। এই জন্য মহান আল্লাহ তাআলা নিজে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম তিনি নিজে খেয়েছেন। এক নাম্বার গুরুত্ব। দুই নাম্বার হচ্ছে জিলহজ মাসের দুই নাম্বার গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলা নিজে জিকির করতে বলেছেন। এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছেন, কারণ আল্লাহর স্মরণ সবচাইতে বড় শ্রেষ্ঠ স্মরণ। সুবহানাল্লাহ বলেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, লিয়াশহাদু মানাফিআলাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যেন তারা নিজেদের কল্যাণের স্থান সময়ে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুর্থ পদ যে জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সময়ে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এই যে আল্লাহ তাআলা জিকির, যে আমরা প্রাণীগুলো জবাহ করি এই নামের শুরুতে জবাহ করার পূর্বে আল্লাহ তাআলার নাম যাতে করে স্মরণ হয়। শুধু তাই নয়, কুরবানির দিন মানুষ স্মরণ করবে আল্লাহ তাআলার নাম এমনটা নয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়েই তাকে স্মরণ করতে বলেছেন, জিকির করতে বলেছেন। আপনি জমিনে চাষাবাদ করবেন, জমিনে যাই কিছু করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, যেখানে যেই কর্ম করবেন না কেন সর্বসময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের নামাজ হয়ে যায় ফজরের তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং রিজিক তালাশ করো, আর রিজিক যখন তোমরা তালাশ করবে তখন সে আল্লাহ তাআলা স্মরণ থেকে তোমরা গাফেল হবে না। যদি তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো তিনি তোমাদেরকে সফল কাম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিলহজ মাসের দুই নম্বর গুরুত্ব হচ্ছে জিকির। জিলহজ মাসের তিন নাম্বার গুরুত্ব হচ্ছে এই জিলহজ মাসে এমন একটি দিন আছে আল্লাহ তাআলা নিজে সর্বশ্রেষ্ঠ বলেছেন, যেই দিনটা হচ্ছে ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা এই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, এই জন্য জিলহজ মাসের গুরুত্ব। চার নাম্বার হচ্ছে মৌলিক ইবাদতের মিলন মেলা হচ্ছে জিলহজ মাস। ফাতহুল বারি ইমাম বুখারীর অর্থ বুখারী শরীফের যিনি তর্জমা করেছেন, ব্যাখ্যা করেছেন হাজার ইবনে আসকালানী রহিমাহুল্লাহ, তিনি বলছেন হজ এমন একটি ইবাদত এবং জিলহজ মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসে সকল ইবাদত একসাথে করা যায়। সুবহানাল্লাহ পড়েন। আপনি রমাদান মাসে হজ করতে পারবেন না, রমাদান মাসে আপনি হজ করতে পারবেন না, রমাদান মাসে আপনি কুরবানি দিতে পারবেন না, কিন্তু জিলহজ মাস এমন একটি মাস যেই মাসে আপনি নামাজ আদায় করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতেও পারেন,
আবার কুরবানিও করতে পারেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য চার নাম্বার গুরুত্ব হচ্ছে এই জিলহজ মাসকে মৌলিক ইবাদতের মিলন মেলা বলা হয়েছে। পাঁচ নাম্বার হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে। এবং বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় মুফাসসিরগণ হাদিসের ব্যাখ্যায় তাফসির করেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে জিলহজ মাসের এই প্রথম দশ দিন শবে কদরের ফজিলতের সাথেও তুলনা করা হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। ছয় নাম্বার জিলহজ মাসের ছয় নাম্বার গুরুত্ব হচ্ছে জিলহজ মাসে হজ করতে হয়, হজের মৌলিক যে বিষয়গুলো থাকে এই জিলহজ মাসে হজের কার্যকলাপগুলো সম্পূর্ণ করতে হয়। সাত নাম্বার হচ্ছে জিলহজ মাসে আমরা উদহিয়া তথা কোরআন তথা আমরা কুরবানি করি, নিজের যে পশু আছে, যে প্রাণী আমরা ক্রয় করেছি মানবতার জন্য, নিজের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, সেই কুরবানি আমরা এই কিন্তু এই জিলহজ মাসে করে থাকি। এই জন্য জিলহজ মাসের সাতটি গুরুত্বপূর্ণ ফজিলত, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা নিজে কসম খেয়েছেন, দুই নম্বর হচ্ছে তিনি জিকির করতে বলেছেন, তিন নম্বর হচ্ছে জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ দিন আছে দশ দিন, এবং চার নাম্বার হচ্ছে মৌলিক ইবাদতের মিলন কেন্দ্র হচ্ছে জিলহজ মাস, পাঁচ নাম্বার হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা দিন আছে সেটা হচ্ছে জিলহজ মাস, ছয় নাম্বার হচ্ছে হজের সমাপ্তি হয় এই জিলহজ মাসে, এবং সাত নাম্বার হচ্ছে এই দুনিয়ার মানুষরা যে প্রাণী জবাহ করে কোরবানি দেয় সেটা হচ্ছে জিলহজ মাস। এ হচ্ছে গুরুত্বপূর্ণ ফজিলত। এবার আসেন জিলহজ মাসের কিছু আমল আছে, জিলহজ মাসের কিছু আমল আছে সেগুলো আমাদের করতে হবে। কোরআন এবং সুন্নাহ থেকে জিলহজ মাসে দশটি আমল, যেই কাজগুলো আমাদেরকে করতে হবে, যারা এক নাম্বার চুল এবং নখ কাটা যাবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের হাদিস, তিনি বলছেন যখন জিলহজ মাসের পয়লা তারিখ চলে আসবে, এক তারিখ থেকে দশ তারিখ তথা কোরবানি না দেওয়া পর্যন্ত মুমিন এবং মুমিনাত, নারী এবং পুরুষ, যারা কুরবানি দেবে অথবা দেবে না উভয়ে, তারা যেন নখ এবং চুল, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেখানে লোম আছে এবং হাত এবং পায়ের নখগুলো তারা কাটবে না, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করবেন। এর জন্য যারা কুরবানি দিয়েছেন, কুরবানি দিবেন, এবং যাদের সামর্থ্য নাই কুরবানি দেওয়া, তারাও এই কামটা করবেন, এই সুন্নাটা আদায় করবেন। একটা হচ্ছে আমল, আজকে থেকেই হাতের পায়ের এবং মাথার চুল এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চুল এগুলো কাটবেন না, যারা কুরবানি দিবেন এবং যারা কুরবানি দেবেন না উভয়েই এই আমলটা করবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নফল রোজা, জিলহজ মাসের দুই নাম্বার আমল হচ্ছে নফল রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের পরে সর্বশ্রেষ্ঠ যে নফল সিয়াম তিনি মনে করতেন সেটা হচ্ছে জিলহজ মাসের নয় দিন। জিলহজ মাসের পয়লা থেকে নবম তারিখ পর্যন্ত তিনি প্রত্যেকটা দিনই নফল সিয়াম পালন করতেন, সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, এই জিলহজ মাসের এমন একটা দিন আছে যেদিনকে বলা হয় ইয়াউমুল আরফা, নয় দিনে জিলহজ মাসের সিয়াম পালন করতে উৎসাহিত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াউমুল আরফার দিন কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে, তার পিছনের এক বছর এবং সামনের এক বছর সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়, এবং ইয়াউমুল আরফার রাতের বেলায় যদি কেউ ইবাদত আর বন্দিগি করে, শবে কদরের রাত্রিতে যেই পরিমাণ সওয়াব দেওয়া হয় সেই সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হতে পারে এখান থেকে, মাঝে আমাকে কিছুদিন আগে প্রশ্ন করা হয়েছিল ইয়াউমুল আরফা নয়ের জিলহজ, সৌদি আরবের ভূখণ্ডে যখন নয়ের জিলহজ হয় তখন বার্ষিক গতি, যে সূর্য এবং চন্দ্র যে আমরা দিন এবং রাত ধরি, সৌদি আরবের ভূখণ্ডে যখন নয়ের জিলহজ হয় তখন বাংলাদেশে কিন্তু আটের জিলহজ, এবং তারা যেদিন কোরবানি দেয় সেদিন আমাদের এখানে হয় নয়ের জিলহজ, তাহলে একটু ট্রান্সফার আছে। ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে দুইটা ঐক্যমত পোষণ করেছেন, যে কেউ যদি চিন্তা করে যে আটের জিলহজ এবং নয়ের জিলহজ এই দুইটা দিনেও তারা সিয়াম পালন করলে সবচেয়ে ভালো হয়, সর্বোত্তম হচ্ছে ইয়াউমুল আরফার এই দিন এবং রাতের যদি ফজিলত গুরুত্ব সওয়াব যদি কামাই করতে হয় তবে সর্বোত্তম হচ্ছে আটের জিলহজ এবং নয়ের জিলহজ, এই দুইটা দিনেই আমাদের নফল ইবাদত এবং নফল সিয়াম পালন করা দরকার।
এ হচ্ছে নফল রোজার ব্যাপার তিন নম্বর হচ্ছে জিকির করা যেটা আমি আগেই পূর্বে বললাম যে জিলহজ মাসের তিন নম্বর আমল হচ্ছে জিকির করা তথা আল্লাহ তাআলাকে স্মরণ করা মানুষ অপকর্ম করতে চায় অন্যায় করতে চায় এর কারণ হচ্ছে মানুষ যখন অপকর্ম করে মানুষ যখন অন্যায় কাজ করে তখন সেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে না আল্লাহর স্মরণ থাকে না যদি আল্লাহর স্মরণ থাকতো আল্লাহর ভয় থাকতো সেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারত না চুরি করতে পারত না ডাকাতি করতে পারত না সন্ত্রাসী করতে পারত না জিনা ব্যভিচার সুদ ঘুষ জুলুম নির্যাতন নারী নির্যাতন ইফটিসিং যৌতুক এইগুলো মানুষ কখনো খেতে পারত না যদি আল্লাহ তাআলা স্মরণ থাকতো আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে জাগ্রত থাকতো এইজন্য জিলহজ মাসের তিন নাম্বার আমল হচ্ছে জিকির করা চার নাম্বার হচ্ছে জিলহজ মাসের আমল হচ্ছে তাওবা ইস্তেগফার ও দোয়া করা তাওবা ইস্তেগফার ও দোয়া করা জীবনে আমরা কত অপরাধ করেছি তার কোনো হিসাব নাই কখন কার মৃত্যু হবে কোন অবস্থায় হবে সেটা আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালো জানে এজন্য আমাদের উচিত হচ্ছে সর্বময় সর্বক্ষেত্রে সব সময় ইস্তেগফার পাঠ করা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে শিখিয়েছেন যার পিছনের গুনাহ মাফ সামনের গুনাহ মাফ যিনি নিষ্পাপ যাকে আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম উন্নত চরিত্রের উপরে তিনি প্রতিষ্ঠিত আছেন সেই নবীও প্রত্যেকটা দিন 100 বার ইস্তেগফার করতেন তার যেই নবীর পিছনে আগের গুনাহ সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন আর আমাদের আগে পিছনে কত অপরাধ আমরা করেছি সেটার জন্য আমাদের যে কত হাজার বার ইস্তেগফার করা দরকার তার হিসাব নাই এজন্য জিলহজ মাসের এটা একটা আমল ইস্তেগফার করবেন তওবা করবেন যত অপরাধ করেছেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন মানুষ হয়তো অপরাধ করলে মানুষ ক্ষমা করতে চায় না কিন্তু আমার আল্লাহ তাআলা নিজে ক্ষমাকারীকে ভালোবাসেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মানুষের উপর রহম করে না আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরেও রহম করে না আবার পক্ষান্তর একটা হাদিস আছে মাল্লা মিয়াস আলিল্লাহা ইয়াকদব আলাই যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায় মানুষের কাছে চাইবেন একবার চাইবেন দুইবার চাইবেন তিনবার চাইবেন পাঁচবার চাইবেন একাধিকবার চাইতে চাইতে মানুষ কিন্তু বিরক্ত বোধ হয়ে যায় মানুষ আর দিতে চায় না রাগান্বিত হয়ে যায় কিন্তু আমার আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমার কাছে যে চায় না তার উপর আমি রাগান্বিত হয়ে যাই এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আপনার যা কিছু প্রয়োজন যিনি মিটাতে পারেন তার কাছেই চাইতে হবে তো এজন্য জিলহজ মাসের চার নম্বর আমল হচ্ছে তওবা ইস্তেগফার ও দোয়া করা জিলহজ মাসের পাঁচ নম্বর আমল হচ্ছে নিয়মিত আমলগুলো ভালোভাবে পালন করা নিয়মিত আমরা যে নামাজ আদায় করি তারপরে যাদের উপরে যাকাতের নিসাব সম্পদ ছিল যাকাত দিয়েছেন নামাজগুলো আলো ভালোভাবে যত্ন সহকারে নামাজ আদায় করা উচিত অধিকাংশ মানুষেরা জামাত ফেল করে ইমানদারদের বৈশিষ্ট্য এমন ইমানদারদের কলিজাটা ইমানদারদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলানো থাকবে যখন মুয়াজ্জিনের আজান শুনবে তার হৃদয়টা বিগলিত হয়ে যাবে যে কখন মুয়াজ্জিন আজান দেবে মুয়াজ্জিন যখন আজান দেবে তখন সে মসজিদের দিকে রওনা দিবে তো এই জন্য মুমিনদের বৈশিষ্ট্য এটা যে মসজিদে থাকে তাদের দিলটা জুড়ে থাকবে যদি মসজিদের দিকে দিলটা ঝুলে থাকে তাহলে জামাত ফেল হয় না নামাজটা জামাতেই পরিপূর্ণভাবেই আদায় করা যায় এজন্য নিয়মিত যেই সকল ইবাদত আর বন্দেগী আমরা করি ভালো কাজগুলো করি এইগুলো ব্যাপারে আরও যত্নবান হতে বলা হয়েছে ছয় নাম্বার তাকবীর তাহমিদ ও তাআলিল পাঠ করা তাকবীর পাঠ করতে বলেছেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির হে রাসূল কম্বল আবৃত রাসূল আপনার ঘুমানোর দরকার নাই আপনি ওঠেন আপনি যদি শুয়ে থাকেন এই জাতিকে জাগ্রত করবে কে এজন্য আপনি জাগ্রত হয়ে মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বড়ত্ব আপনি ঘোষণা দেন তো আল্লাহ তাআলার আইনটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মেনে নিয়েছেন এবং বলেছেন যে তাকবীর দাও এই জিলহজ মাসে তাকবীর দিতে বলা হয়েছে এজন্য তাকবীর বেশি করে পাঠ করবেন আল্লাহ তাআলার নামের বড়ত্বগুলো বেশি করে প্রকাশ করবেন সাত নাম্বার হচ্ছে হজ ও উমরা করা জিলহজ মাসের যাদের সামর্থ্য আছে বিগত দিনেও আমি হজ সংক্রান্ত নিয়ে আলোচনা করেছিলাম যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করে যদি হজের সামর্থ্য না থাকে
অন্তত এই জিলহজ মাসে উমরাটা পালন করা, এটা হচ্ছে জিলহজ মাসের সাত নম্বর আমল। আট নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা, তাকবীরে তাশরিক। জিলহজ মাসের নয়ে জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত, নয়ে জিলহজের ফজর থেকে তেরোই জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে তাকবীর পাঠ করা, যে তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। এই তাকবীরটা পাঠ করা নয়ে জিলহজের ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর অন্তত একবার ওয়াজিব বলা হয়েছে। আবার অধিকাংশ মুফাসসিরিন গরম বলছেন যে তিনবার, একবার পাঠ করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে, এই জন্য তাকবীর পাঠ করতে হবে। নয় নাম্বার হচ্ছে ঈদের দিনের যে সুন্নাহ সমূহ আছে সেইগুলো পালন করা। জিলহজ মাসের নয় নাম্বার আমল হচ্ছে কোরবানির দিনের যে সুন্নাহ সমূহগুলো আছে সেইগুলো আমল করা। আগামী জুম্মাতে ঈদুল আধহার এবং কোরবানির দিন যে সুন্নাহ আছে, যে আমলগুলো আছে এগুলো পেশ করবে ইনশাআল্লাহ। দশ নাম্বার হচ্ছে জিলহজ মাসের দশ তারিখে কোরবানি করা। তাহলে জিলহজ মাসের দশটি আমল, এক নাম্বার হচ্ছে চুল নখ কাটা যাবে না, দুই নাম্বার হচ্ছে নফল রোজা রাখা, তিন নাম্বার হচ্ছে জিকির করা, চার নাম্বার হচ্ছে তৌবা ইস্তেগফার ও দোয়া করা, পাঁচ নাম্বার হচ্ছে নিয়মিত আমলগুলো ভালোভাবে যত্নবান হওয়া, ছয় নাম্বার তাকবীর তাহমিদ ও তাহালিল পাঠ করা, সাত নাম্বার হচ্ছে হজ ও উমরা করা, আট নাম্বার হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা, নয় নাম্বার হচ্ছে ঈদের দিনের সুন্নাহ সময়গুলো পালন করা, দশ নম্বর হচ্ছে কোরবানি করা। এ হচ্ছে জিলহজ মাসের দশটি আমল। এবার আসেন, বিগত দিনে আমরা যে কোরবানির জন্য আগামীর জন্য যে কোরবানির আমরা প্রস্তুতি নিয়েছি, এই কুরবানি শুধুমাত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যবাহ করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম এসেছিলেন শুধু তাই নয়, আবার আমরা দশ হাজার বিশ হাজার কয়েক লক্ষ টাকার গরু কিনে আমরা প্রাণীটাকে যবাহ করব, এই বিনিময়ে গোশ খাবো, মানুষদেরকে খাওয়াবো, এই শিক্ষা নিয়ে মূলত কোরবানি আসে নাই। কোরবানি আমাদের মাঝে দশটা শিক্ষা নিয়ে এসেছে প্রধানত, কয়টা? এক নাম্বার শিক্ষা হচ্ছে শর্তহীন আনুগত্য শেখায়। কোরবানি আমাদেরকে শর্তহীন আনুগত্য শেখায়, কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করবে এই আদেশটা বিনা শর্তে মেনে নিতে হবে, এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য এবং কোরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, ওয়ামা কানা লিনাবলি মুমিনি ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবে ৩৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ও তার রাসূল যখন কোনো নির্দেশ দেন তখন নারী এবং পুরুষ তারা এই ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করে না, কোনো এখতিয়ার করার অধিকার তাদের থাকে না, তারা আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে যায়। আর আল্লাহ এবং রাসূলের অনুগত থেকে যে দূরে সরে যায় সে স্পষ্টভাবে পদভ্রষ্ট হয়ে যায়। এই জন্য কোরবানি আমাদেরকে এক নাম্বার আমল শেখায়, এক নাম্বার শিক্ষা শেখায় শর্তহীন আনুগত্য করতে হবে। শর্তহীন আমলটা কেমন, শর্তহীন ইবাদতটা কেমন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কাবার পাশে রেখে গেলেন, হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার স্বামী ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, এখানে কোনো জনবসতি নাই, কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, কোনো খাবার নাই, কোনো পানির ব্যবস্থা নাই, আপনি এখানে রেখে যাচ্ছেন কেন? তিনি ইশারা দিলেন হাতের ইঙ্গিত দিয়ে যে এটা হচ্ছে আমার আল্লাহর আদেশ। তাহলে নিজের প্রিয়তমা স্ত্রীকে স্যাক্রিফাইস করেছেন কার আদেশে বলেন তো? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছেন আসলিমু, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো প্রশ্ন করে নাই, শর্তহীন আনুগত্য মেনে নিয়েছে কি নাই নাই বলেন তো? তাহলে শর্তহীন আনুগত্য আমাদেরকে শেখায় এই কুরবানি। তার মানে হচ্ছে আল্লাহ যে আদেশ করবে
আল্লাহ যে হুকুম করবে এই ব্যাপারে কোনো প্রশ্ন ওঠানো যাবে না, শর্তহীন ছাড়াই আল্লাহর আইনকে মেনে নিতেই হবে, কি বলেন ঠিক কি না? কিন্তু বর্তমান এবং বহির্বিশ্বে গোটা পৃথিবীতে আল্লাহর আইনকে মানা হয় না, আল্লাহ যে আইন দিয়েছেন এই আইনকে পরিবর্তন করার চেষ্টা করে, এই আইনকে স্তব্ধ করার জন্য চেষ্টা করে এবং মানব রূপী আইনগুলো সেখানে প্রতিষ্ঠা করার চেষ্টা গোটা পৃথিবীতে আছে না নাই? আছে। তো এই জানবত্ব নাই, কারণ আল্লাহ তাআলা একটা আইন দিয়েছেন আর একটা আইন প্রতিষ্ঠা করার জন্য হাজারো মুসলিম মুনাফিকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে শর্তহীন আনুগত্য এই সকল ব্যক্তিরা করতে পারে নাই, শুধু কুরবানি করে গোশত খেয়েছে, ফ্রিজ লোড করেছে, মানুষকে কিছু খেয়েছে, কিন্তু এই কুরবানি থেকে তারা শিক্ষা নিতে পারে নাই। তাহলে কুরবানি এক নম্বর আমাদেরকে শিক্ষা দেয় শর্তহীন আনুগত্য করতে হবে, আল্লাহর আইন মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠানো যাবে না, আল্লাহ যা বলেছেন যেভাবে বলেছেন সেইভাবেই করার নামই হচ্ছে আনুগত্য। আর এই কুরবানি আমাদেরকে এক নম্বর শর্তহীন আনুগত্য শেখায়। দুই নম্বর হচ্ছে প্রিয় বস্তু কুরবানি করতে হবে, কুরবানি আমাদেরকে দুই নম্বর শিক্ষা দেয় প্রিয় বস্তু কুরবানি করতে হবে। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন লং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো, আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয় আল্লাহ সেই বিষয়ে অবগত আছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন সপ্তম অষ্টম জিলহজ মাসে, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। নবম দিনেও দেখালেন আল্লাহ তাআলা যে আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি করেন। দশম দিনে তিনি কার্যকর করেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তুটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বললেন যে আমার কাছে তো সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান। কেন কলিজার টুকরা সন্তান হলো? কারণ 86 বছর তিনি উপনীত হয়েছেন, এই 86 বছর উপনীত হওয়ার পর একটা সন্তান এসেছে, সবচাইতে প্রিয় বস্তু কিন্তু সেটাই। আর আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন যে প্রিয় বস্তুটাকে কুরবানি দিতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি আনুগত্যহীন ছিলেন না আনুগত্যশীল ছিলেন বলেন তো? এবং তিনি প্রিয় বস্তুটা কুরবানি করেছেন কি করেন নাই বলেন? এখন আমাদের জীবনে আমাদের কাছেও আমাদের ধন সম্পদগুলো প্রিয় বস্তু, কারো কাছে ক্ষমতা আমাদের প্রিয় বস্তু, কারো কাছে আমাদের টাকা পয়সাগুলো প্রিয় বস্তু, কারো কাছে নিজের স্ত্রী অনেক প্রিয় বস্তু, কারো কাছে আমাদের সন্তানগুলো প্রিয় বস্তু, কারো কাছে আমাদের যে সকল দায়িত্বগুলো আছে এইগুলো আছে প্রিয় বস্তু। আর এই সকল প্রিয় বস্তুগুলো যার পথে চালাতে হবে তিনি কে, এর নাম হচ্ছে প্রিয় বস্তু কুরবানি করা। শুধুমাত্র আপনি প্রাণী কিনে আনবেন আর গোশত খাবেন, ফ্রিজ লোড করবেন, এর নাম আনুগত্য নয়। এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি করতে হবে। তাহলে নিজের বিবেকটাকে প্রশ্ন করেন আমাদের কাছে কোন কোন জিনিস আমাদের কাছে প্রিয় এবং সেইগুলো আল্লাহর পথে পরিচালিত হচ্ছে কিনা, তাহলে কুরবানি থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। তিন নাম্বার হচ্ছে কুরবানি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মহান আল্লাহ রব্বুল আমিন বলেন লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লুহুত্তাকওয়া মিনকুম কাযালিকা সাখখরহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে কুরবানি দাও এই কুরবানির রক্ত গোশত মাংস কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে কোনটা পৌঁছায় বলেন তো? তাকওয়া। তাহলে কুরবানি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। এবার আসেন তাকওয়া কাকে বলে? তাকওয়া শাব্দিক এবং ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন এবং যা কিছু নিষেধ করেছেন সেটাকে আনুগত্যভাবে মেনে নেয়ার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার নিজের জীবনটাকে প্রশ্ন করেন আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আমি কি মানতে পেরেছি কি, আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমি কি বিরত থাকতে পেরেছি কি? যদি থাকি তাহলে বুঝবেন যে তাকওয়া অর্জন করতে পেরেছেন, কুরবানি দিলেন, তাকওয়া অর্জন করলেন না।
ওই কুরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য কুরবানি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। আর তাকওয়াবান ব্যক্তিদেরই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে। যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যশীল, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যশীল, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে নিয়েছেন, সেই সকল ব্যক্তিদেরই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইযা কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়েদা 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওই হাবিল এবং কাবিলের, হাবিল এবং কাবিল উভয়ই কিন্তু কুরবানি দিয়েছিল, দেয় নাই, উভয়ই কিন্তু কুরবানি দিয়েছিল, কিন্তু হাবিলেরটা কবুল করেছিলেন আর কাবিলেরটাও কবুল করেন নাই তিনি কে। তাহলে কুরবানি দিলেই যে কবুল হবে এমনটা নয়। যারা তাকওয়াবান, আল্লাহর আইন মেনে নিয়েছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তারা তাদেরই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে। কুরবানি দিলেই কবুল হবে না, কুরবানি দিলেই যদি কবুল হয় তাহলে হাবিলেরটাও যেমন কবুল হয়েছে কাবিলেরটাও কবুল হওয়ার দরকার ছিল, কি বলেন, ঠিক কিনা? তাহলে কুরবানি আমাদেরকে 3 নাম্বার শিক্ষা দেয় যে তাকওয়া, কুরবানি আমাদেরকে 4 নাম্বার শিক্ষা দেয় হচ্ছে সবর, ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন এবং পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন ওয়ালাকদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মানুষের মাঝে এমনও কিছু মানুষ থাকবে যাদেরকে তারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা তো মুসলমান, আমরা তো নামাজ আদায় করি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, কত হাজারো ভালো কাজ করি। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, কি দিয়ে পরীক্ষা করবে? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, খোদা দিয়ে, জানমাল দিয়ে, ফল ফলাদি দিয়ে, স্বল্পতার মাধ্যমে, আর ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দেব। তারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ভয় দিয়ে, জালেমদের কাছ থেকে আলেমরা ভয় পাবে, ইমানদাররা ভয় পাবে, এটা স্বাভাবিক ব্যাপার, এবং পৃথিবীর মানুষদেরকে খোদাত্বের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, জান মাল দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, যেমন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। তেই যে সবর ধৈর্যশীল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কলিজার টুকরা সন্তান, তার কলিজার টুকরা সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাআইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে যখন বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি যে তোমাকে আমি যবাহ করছি, তোমার মতামতটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন করেন নাই, কোনো কথা বলেন নাই, তিনি কি বললেন মহান আল্লাহ তাআলা সেটাও রেকর্ড করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল বললেন, হে আমার কলিজার টুকরা পিতা, আপনি যে স্বপ্নের মাধ্যমে যেটা আদিষ্ট করতে ইচ্ছা হয়েছেন আপনি সেটা করেন, অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন এবং তিনি বলছেন আমি ধৈর্যশীল, ধৈর্যশীল, এবং আমাকে ধৈর্যশীলদের ভিতরে আপনি পাবেন। তাহলে কুরবানি আমাদেরকে 4 নাম্বার ধৈর্যশীল বানায়। হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখন হয়তো ভালো মন্দ খেতে পারেন না,
আপনার যেটা চাহিদা সেটা পূরণ হয় না জীবনে অনেক হতাশা নেমে এসেছে এই হতাশ হওয়ার কোনো কারণ নাই ধৈর্যশীল হন আল্লাহ তাআলা অবশ্যই সফল কাম বানিয়ে দেবে সুবহানাল্লাহ পড়েন পাঁচ নাম্বার হচ্ছে অবিচল থাকতে হবে কুরবানি আমাদেরকে পাঁচ নাম্বার অবিচল হওয়া শেখায় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন যে এত বড় বড় পরীক্ষা কখনো অন্য কোন পয়গম্বরদেরকে করে নাই ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন তিনি ধৈর্য ধারণ করেছেন এবং ঈমানের প্রতি অবিচল ছিলেন তিনি তাকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে রাখা হয়েছিল জিব্রাইল আলাইহিস সালামকে পাঠানো হলো জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কি কোনো সাহায্য লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যার কাছে সাহায্য চাইব সে আল্লাহ তাআলা আমাকে দেখেন নাই সে আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়েছেন মুসিবত দিয়েছেন সে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন ইব্রাহিম সালাম অবিচল ছিলেন আল্লাহ তাআলা আগুনের উপরে নোটিশ জারি করে দিয়েছিলেন হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বারদাউ ওয়া সালামা শান্তিদায়ক হয়ে যাও তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের উপরে অবিচল ছিলেন এই কুরবানি আমাদেরকে পাঁচ নাম্বার অবিচল থাকা শেখায় ছয় নাম্বার হচ্ছে শয়তানের আনুগত্য করা যাবে না কুরবানি আমাদেরকে ছয় নাম্বার শিক্ষা দেয় শয়তানের আনুগত্য করা যাবে না ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তানকে জবাহ করতে নিয়ে গিয়েছিল শয়তান হাজেরা আলাইহিস সালাতু ওয়াসালামকে ওয়াসওয়াসা দিচ্ছে যে আপনার কলিজার টুকরা সন্তানকে ইব্রাহিম নিয়ে গিয়েছে সে তার রবের আনুগত্য হয়ে আপনার সন্তানকে জবাহ করছে হাজিরা আলাইহিস সালাতু ওয়াসালামকে শয়তান ধোঁকা দিতে পেরেছিল কি তাহলে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে শয়তানের আনুগত্য করা যাবে না সাত নাম্বার হচ্ছে আল্লাহর ভালোবাসাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ যে ভালোবাসার কথা বলেছেন আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলেছেন কুলিং কুং তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তাহলে আল্লাহর ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতে হবে আর আল্লাহ তাআলা ভালোবাসা পেতে হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তাহলে পূর্ণাঙ্গ অনুসরণ করা হবে আপনি নামাজ অনুসরণ করলেন হজে অনুসরণ করলেন যাকাতে অনুসরণ করলেন কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করলেন না ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় অনুসরণ করলেন না ইসলামী আইন বিভাগে অনুসরণ করলেন না পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না আট নাম্বার দান করা শেখায় কুরবানি আমাদেরকে মূলত দান সদকা করা শেখায় এই গোশত শুধুমাত্র নিজে খেলে হবে না অপরকেও খাওয়াতে হবে কারণ এখানে হক আছে এতিমদেরও শুধুমাত্র আপনার আছে তাই নয় ওয়ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম সূরা যারিয়াত 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ধন সম্পদগুলো এতিম মিসকিন ফকির এদের হক রয়েছে তাদের হক তুমি তাদেরকে ফিরিয়ে দাও তো এই কুরবানি আমাদেরকে শুধুমাত্র নিজেরা গোশত খাবে এটা নয় অপরকেও খাওয়াতে হবে নিজে খেতে হবে অপরকেও খাওয়াতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেয় আট নম্বর নয় নম্বর হচ্ছে জীবন দেওয়া শেখায় জীবন দেওয়া শেখায় কুরবানি ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর আনুগত্য হওয়ার জন্য নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য সর্বস্ব প্রস্তুত হয়ে গেছিল কি বলেন ঠিক কিনা তা আল্লাহর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যদি জীবনের ডাক আসে এবং তার সম্মানকে উচ্চ মাকামে পৌঁছাবার জন্য যদি ডাক আসে জীবনটা বাজি রেখে হলেও জমিনে ঢেলে দিতে হবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বিমুখ হওয়া যাবে না এবং তার সম্মান আর ইজ্জতকে বুলন্দ করে রাখতে হবে এর নাম হচ্ছে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় নয় নাম্বার যে জীবন দেওয়া শেখায় অনেকগুলো আয়াত আছে যেমন সূরা নিসা 74 নম্বর আয়াত সূরা তৌবার 111 নম্বর আয়াত সূরা সফে 10 এবং 11 নম্বর আয়াত সূরা তৌবার 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা জীবন দেওয়া শেখায় এরপর 10 নম্বর হচ্ছে মনের পশুটাকে কুরবানি দিতে হবে আমরা অনেকেই দেখতে মানুষ কিন্তু এমন আচার আর আচরণ আর ব্যবহার পশুকে হার মানিয়ে দেয় কি বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এর জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি মানুষদেরকে সম্মানিত করেছি কিন্তু সর্বশ্রেষ্ঠ করে নাই সর্বশ্রেষ্ঠ কারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সূরা হুজুরের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শুধু তাই নয় যারা ঈমান আনে এবং আমল করে ভালো কাজ করে তারাও হচ্ছে পৃথিবীর বুকে হচ্ছে শ্রেষ্ঠ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকাহুম খায়রুল বারিয়া যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টির ভিতরে সর্বোৎকৃষ্ট সুবহানাল্লাহ পড়েন তো আপনি মানুষ হলেই মানুষ হওয়া যায় না মানুষ হলেই মানুষ হওয়া যায় না আপনার আচার আচরণ ব্যবহার এটা বলে দেবে যে আসলে আপনি মানুষ কিনা
একটা প্রাণীর কাছে যাবে, হিংস্র প্রাণীর কাছে গিয়ে হিংস্র প্রাণী যেমন আপনাকে খাবলিয়ে ধরবে, আক্রমণ চালাবে, মানুষ হয়েও যদি আপনি জুলুম আর অত্যাচার চালান তাহলে বুঝতে হবে হিংস্র প্রাণীর ভিতরে আর আপনার ভিতরে কোনো পার্থক্য আছে কি। তাহলে এই পশুটাকে কুরবানি দিতে হবে, কুরবানি শুধু আপনি জানোয়ারটাকে যবাহ করবেন, নিজের অঙ্গের ভিতরে দেহের ভিতরে যে পশুত্ববোধ আছে এই পশুত্ববোধটাকে আপনি কুরবানি দিতে পারলেন না, তাহলে এই কুরবানি থেকে আপনি শিক্ষা নিতে পারলেন না। সম্মানিত উপস্থিত, তাহলে কুরবানি আমাদেরকে দশটা শিক্ষা দেয়। এক নাম্বার, শর্তহীন আনুগত্য করতে হবে কার। দুই নাম্বার হচ্ছে প্রিয় বস্তুটা কোরবানি করতে হবে। তিন নাম্বার হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে। চার নাম্বার ধৈর্যশীল হতে হবে। পাঁচ নাম্বার ইমানের উপরে অবিচল থাকতে হবে। ছয় নাম্বার হচ্ছে শয়তানের আনুগত্য করা যাবে না। সাত নাম্বার আল্লাহর ভালোবাসাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। আট নাম্বার দান করতে হবে আন্তরিকতার সাথে। নয় নাম্বার হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। দশ নম্বর হচ্ছে মনের পশুটাকেও কোরবানি দিতে হবে। এই কোরবানি আমাদেরকে দশটা শিক্ষা নেওয়ার জন্য এই জিলহজ মাস এবং ঈদুল আধা এবং কোরবানি এই আনুগত্য শেখার জন্যই মূলত কোরবানি এসেছে। সুবহানাল্লাহ পড়েন, সম্মানিত উপস্থিত। আর কথা নয়, আজকে যেটুকু কথা বললাম আমাকে এবং সকলকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।